السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই ও বোনেরা, অনেক সময় আমাদেরকে ওজুর পরিবর্তে তায়াম্মুম করতে হয়, তো অনেক সময় গোসলের পরিবর্তেও তায়াম্মুম করতে হয়, কিন্তু তায়াম্মুমের সঠিক নিয়মটি আমরা অনেকেই জানি না, সুন্নত নিয়মে কিভাবে তায়াম্মুম করতে হয়, তো অনেক সময় বই পড়েও আমরা ভালোভাবে বুঝতে পারি না। এই জন্য আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে সুন্নত পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়াম্মুমের মতো তায়াম্মুম করতে হয়। তো প্রথমে আমরা তায়াম্মুম সংক্রান্ত কিছু মাসালা বলি, এরপরে আমরা সরাসরি তায়াম্মুমের পদ্ধতিটি আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তায়াম্মুম এটি শরীয়তে স্বীকৃত এবং এটি কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের বিধিবিধান বর্ণনা করে দিয়েছেন। সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা পানি পাবে না তখন তোমরা পবিত্র মাটি দিয়ে ইচ্ছা পোষণ করো, পবিত্রতা অর্জন করো, তোমাদের হাত এবং মুখকে, তোমাদের মুখ এবং হাতকে মাসে করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের পদ্ধতি বলে দিয়েছেন। তো তায়াম্মুমের জন্য প্রথম শর্ত হল যে তায়াম্মুম কেন করবো, তায়াম্মুমটা ওজুর বিকল্প, আবার কোনো কোনো সময় এটি গোসলেরও বিকল্প হইতে পারে। তো কখন তায়াম্মুম করব, প্রথম যখন আমি কোথাও পানি পাচ্ছি না, যে ওযু করার জন্য বা গোসল করার জন্য আমার কাছেও পানি নেই, এবং অনুসন্ধান করে দেখলাম আশেপাশে কোনো জায়গায় এই ধরনের পবিত্র পানি পাওয়া যাচ্ছে না যেখানে আমি ওযু করতে পারি বা গোসল করতে পারি, অথবা পানি পাওয়া গেছে কিন্তু যে পরিমাণ পানি পাওয়া গিয়েছে এই পরিমাণ পানি হয়তো আমার খাওয়ার পানি, অল্প পানি, সামান্য পানি, যে পানি দিয়ে আমি যদি পান করি খাওয়া দাওয়ার জন্য রাখি আর ওযু করা যাবে না, গোসল করা যাবে না, অথবা পানি আছে কিন্তু আমি অসুস্থ, আমি পানি ব্যবহার করতে পারছি না, ডাক্তার পরামর্শ দিয়েছেন পানি ব্যবহার করলে আমার রোগ বেড়ে যেতে পারে, আমার অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, এরকম আশঙ্কা আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তায়াম্মুম করার অনুমতি দিয়েছেন। তো তায়াম্মুমটা আমরা কীভাবে করব, তায়াম্মুমটা ওজুর বিকল্প, কিন্তু এখানে মাত্র দুইটি কাজ করলেই, দুইটি কাজের মাধ্যমে তায়াম্মুম পেয়ে যায়। ওজুর দ্বারা যতগুলো কাজ করা যায় তায়াম্মুম দ্বারাও সবগুলো কাজ করা যাবে। আর তায়াম্মুম কতক্ষণ থাকবে, তায়াম্মুম ভঙ্গ কখন হবে, যখন যে কারণে তায়াম্মুম করলাম, অর্থাৎ পানি পাইনি আমি, পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করেছি, তো যখন আমি পানি পেয়ে যাব তখন আবার তায়াম্মুম ভেঙে যাবে। তারপরে আমার অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারছি না, যখন অসুস্থতা কেটে যাবে তখন আমার তায়াম্মুম ভেঙে যাবে। তো আর স্বাভাবিক অবস্থায় এক তায়াম্মুম দিয়ে, যেমন এক ওযু দিয়ে কয়েক ওয়াক্ত ইবাদত করা যায়, এক তায়াম্মুমও যতক্ষণ ওযু ভঙ্গের কারণগুলোর কোনো কারণ না ঘটবে ততক্ষণ এক তায়াম্মুম দিয়েও আমি সকলে ইবাদত বন্দেগি করতে পারবো। অর্থাৎ ওযু যে সকল কারণে ভেঙে যায় তায়াম্মুমও সে সকল কারণে ভেঙে যাবে, আবার পুনরায় যদি আমি ওযু না করতে পারি তায়াম্মুম করে সকল ইবাদত করা যাবে। তো আমরা আসি যে তায়াম্মুমটা কীভাবে করবো। তায়াম্মুমের জন্য প্রথমে আমরা নিয়ত করব, সে নিয়তটা অন্তরে মনে মনে যে আমি এখন পবিত্রতা অর্জন করব, সেটা আমার নামাজের জন্য বা কোনো যে কোনো ইবাদতের জন্য এটা আমার অন্তরে অন্তরে নিয়ত করব। নিয়ত করার পরে বিসমিল্লাহ বলে দুইটি হাতকে মাটি অথবা মাটি জাতীয় বস্তুর উপরে, প্রথম কথা হলো মাটি হতে হবে, মাটি যদি না থাকে তাহলে মাটি জাতীয় বস্তু, মাটি জাতীয় বস্তু বলতে সেটা কঙ্কর হইতে পারে, সিমেন্ট হইতে পারে, পাথর হইতে পারে, এই বালি হইতে পারে, এগুলো মাটি জাতীয় বস্তু, এরকম কোনো মাটি জাতীয় বস্তু যদি থাকে তো ওই মাটি বা মাটি জাতীয় বস্তুর উপরে আমি হাত নিক্ষেপ করব, এটা দিয়ে আমার তায়াম্মুম করা যাবে।
আর যদি মাটি বা মাটি জাতীয় বস্তু না, কিন্তু অন্য জিনিসের উপরেও যদি বালি পড়ে থাকে, ধুলাবালি, তাহলে ওগুলোর সাহায্য তায়াম্মুম করা যাবে। তো আমরা দেখি এখানে মাটি নেই, তবে আমরা দেখাই দিচ্ছি যে মাটির উপরে বা মাটি জাতীয় বস্তুর উপরে কিভাবে আমরা হাতটা নিক্ষেপ করে আমরা তায়াম্মুম করব। তো বিসমিল্লাহ বলে দুইটা হাত এভাবে নিক্ষেপ করব মাটির উপরে বা মাটি জাতীয় কোনো বস্তুর উপরে। এরপরে উঠার পরে যদি বেশি ধুলাবালি লাগে বা বালি লেগে যায়, তাহলে একটু পো দিয়ে নিব, অথবা একটু ঝাড়া দিয়ে নিব, যাতে বেশি হইবে অতিরিক্ত। আর অল্প হইলে কিছু করার দরকার নাই, এভাবে থাকবে। এরপরে প্রথম কাজ হলো দুই হাত দিয়ে পুরো মুখমণ্ডলকে মাছে করে নিব, পুরাটা মুখ একবার তিনবার করা লাগবে না, উপরের থেকে শুরু করে পুরাটা মুখকে মাছে করে নিবেন, একবার হয়ে যাবে। এরপরে আর দ্বিতীয়বার হাত নিক্ষেপ করার দরকার নাই, ওই হাত দিয়েই বাম হাত দিয়ে ডান হাতের উপরে কবজি পর্যন্ত মাছে করে দিব, আর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাছে করে দিব। এখানে কোনো কোনো আলুল এলেমেরা কোনে পর্যন্ত বলছেন, তবে বিশুদ্ধ মত হলো কবজি পর্যন্ত, কবজি পর্যন্ত, প্রথমে ডান হাতে কবজি পর্যন্ত, তারপরে বাম হাতে কবজি পর্যন্ত একবার এভাবে মাছে করে দিলেই আমার তায়াম্মুম হয়ে গেল। বাস, আর কিছু করার দরকার নাই। অর্থাৎ একবার হাত নিক্ষেপ করলাম, আর পুরো মুখমণ্ডল মাছে করলাম, আর ডান হাতের কবজি পর্যন্ত, বাম হাতের কবজি পর্যন্ত মাছে করলাম, আমার তায়াম্মুম হয়ে গেল। এরপরে আমি যে কোনো ইবাদতবন্দি করতে পারবো। তো এই সহজ পদ্ধতিটি আমরা অনেকে বিভিন্ন সময় না জানার কারণে ভুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে তায়াম্মুম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।